সাত বছরে শিশু কন্যাকে ধর্ষণের মামলায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ঘটনা বিলোনিয়া থানাধীন লক্ষ্মীপুর বড় পাথরী এলাকায় এই বিষয়ে ওই শিশু কন্যার মা জানিয়েছেন প্রতিদিন বিকেলে ওনার ছেলে এবং ওনার সাত বছর বয়সী কন্যা সন্তান পাশের বাড়ির আকাশ নায়েক বিলের বাড়িতে খেলতে যায় কিন্তু গত চব্বিশে জানুয়ারি ওনার মেয়ে একা ওই বাড়িতে খেলতে যায় আর সেই সুযোগে ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ওই শিশু কন্যাকে ঘরে নিয়ে গিয়ে ওই পৈশাচিক কাণ্ডটি সংগঠিত করে আকাশ নায়েক বিল নামে একুশ বছর বয়সী ওই যুবক পরবর্তীতে ওই শিশু কন্যাটি বাড়িতে ছুটে এসে তার মায়ের কাছে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে সাথে সাথে ওই দিন রাতেই ধর্ষিতা শিশু কন্যার পরিবারের পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানায় মামলা দায়ের করা হয় অবস্থা বেগতিক দেখে বাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত ওই যুবক অবশেষে শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযুক্ত আকাশ নায়েক বিলকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ শনিবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয় বলে জানায় পুলিশ তবে এই মামলা করা নিয়ে অভিযুক্তের পরিবারের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে ধর্ষিতা শিশু কন্যার পরিবারের লোকেদের ঘটনাটা কি হয়েছিল কি শুনছেন শুনছি মায়া আয়া যা কইছে খেলছে গড় গেছে কাহালো খেলে ভর্তি সময় যায় এর বাড়িতে ছোট্ট একটা আবু আছে প্রায় যা সকালেও যা বিকালেও যা খেলতো খেলতে খেলতে মোবাইল দিছে মোবাইল চাইতে চাইতে এইবারে যা কইছে তা বুঝছি বুঝার পর এইবারে আমরা ইয় পাঠির যান এইবারে ইয়ে ছেলেটা কি করে নাম কি হের ছেলের নাম আকাশ নায়ক বি

অভিযুক্ত আকাশ নায়েক বিলের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানান এলাকাবাসীরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ